তৃণমূলের ২১শে জুলাই সভা থেকে ফেরার সময় হুগলির গুড়াপের অ্যাক্সিডেন্টে জখম ১১ জন। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি এক। জানা গেছে এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় গুড়াপের কাছে পেছন থেকে একটি বাস অন্য একটি বাসে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জনকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রয়েছে, বাকি ১০ জন ভর্তি রয়েছে। ঘটনাস্থলে বর্ধমান দক্ষিণের বিধায়ক खोकन दास। 21 जुलाई मीटिंग शेष कर रानीबाद एक छोटो बस एरा आसछिलेन जेकोनो कारणे तो रास्तार माझखाने गुड़ापेर दाड़िये गेछे अजस्र बस आसछे पिछन थेके एकटा बासई धक्का लेगे एटा उल्टे पड़े गेछे। 11 जन आहत हयेछे। 11 जनकेई बर्धमान मेडिकल कलेजे निये आसा हयेछे। तार मध्ये एकजन एकटु सिरियास, ताके आईसीइउते देवा हयेछे और 10 जन मोटामुटी ठीक आछे। चिकित्सार पर एखन काके छाड़बे सेटा जानि ना, किन्तु तादेर चिकित्सा चलछे। आमरा संगे संगे एसेछि कलकाता दिये आमाके फोन करार पर आमि संगे संगे हस्पिटाले चले एसेछि, कारण आमरा मिटिंग सेरे स्टेशनेई छिलाम। स्टेशने आमरा कैम्पे छिलाम, ओखान थेके आमरा सबाई एसेछि। एटा गुड़ापेर काछे। 10 जन मोटामुटी ठीक आछे, प्राथमिक सब चिकित्सा हच्छे। जेखाने कारो माथा फेटेछे, कारो हाथे पाये छालिये गेछे, एकजनके आईसीइउते देওয়া হলো। তাছাড়া সব মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। যাদের যাদের ছেড়ে দেবে কলকাতা দিয়ে বলেছে, যারা যাবে তাদের আমি একটা গাড়ি করে পাঠিয়ে দেবো বাড়ি। নিউজ আজ বাংলা, বর্ধমান। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।